वेरी गुड मॉर्निंग स्टूडेंट्स, আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করছি, সেটা হচ্ছে চলতড়ি চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং আজ আমরা টোটাল হচ্ছে 30 এমসিকিউ কোশ্চেনস নিয়ে ডিসকাস করছি, টোটাল 30 এমসিকিউ কোশ্চেনস। এবং তোমরা সকলেই জানো যে এই 30 এমসিকিউ কোশ্চেনস আমরা আমাদের একটা হচ্ছে এক্সাম লিংক, সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে। তার আগে হচ্ছে কি এই ভিডিওটাকে খুব ভালোভাবে দেখো, বোঝো। চলতড়ি থেকে বেশ কিছু অঙ্ক আছে, বেশ কিছু হচ্ছে কি ফর্মুলা রয়েছে, সেগুলো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। পরীক্ষার আর জাস্ট কয়েকটা দিন বাকি আছে। তবে আমরা আজকে দেখো এই চলতড়িদের ভিডিওটা করছি তোমাদের জন্য, আরেকটা বিশেষ একটা আপডেট দেওয়ার বাকি রয়েছে আমার। সেটা হচ্ছে কি এই সপ্তাহে কিন্তু আমি তোমাদের শিডিউল করে দেইনি, প্রত্যেক সপ্তাহে আমি তোমাদেরকে শিডিউল করে দেই যে ইউটিউবে আমরা কবে কি করব। তো এই সপ্তাহে শিডিউলটা না করে দেওয়ার পেছনে একটা নির্দিষ্ট একটা কারণ রয়েছে, সেই কারণটা হলো আমরা এখন মক টেস্টের দিকে যাব। আমি তোমাদেরকে বলেছিলাম যখন পরীক্ষার বেশ কিছুদিন বাকি থাকবে তখন আমরা প্রায় মক টেস্ট করব, আমরা ভিডিও করব, ঠিক আছে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোশ্চেনসগুলো নিয়ে, সমস্ত সাবজেক্ট থেকে কিছু কিছু কোশ্চেনস নিয়ে একটা গোটা একটা ভিডিও করে সেটা হচ্ছে কি তোমাদের সাথে আমরা শেয়ার করব, একটা ক্লাস ভিডিও করব, ঠিক আছে। তবে আমরা সেটাই একটা প্ল্যানিংটা করছি। যাই হোক, আজকে আমরা চলতড়িৎ শুধুমাত্র এই অধ্যায় থেকে 30টা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব, এবং বেশ ইম্পর্টেন্ট হতে চলছে ভিডিওটা, কারণ তাতে বেশ কিছু ফর্মুলা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে, এই প্রথম প্রশ্নটা থেকে দেখো, একই বিভব প্রভেদ বিশিষ্ট দুটি রোধের মান দেওয়া আছে। বিভব প্রভেদ বিশিষ্ট বলেছে সেম, রোধ বলেছে আলাদা। রোধের মান দেওয়া আছে 10 ওহম আর 20 ওহম, দুটো রোধের মান দেওয়া আছে। এদেরকে শ্রেণী সমবায়ে রাখলে, শ্রেণী সম শ্রেণীতে রাখলে ক্ষমতার হচ্ছে কি অনুপাতটা কত হবে? দেখো বিভব প্রভেদ হচ্ছে কি সেম, তার মানে শ্রেণীতে রেখেছে, সেই ক্ষেত্রে তোমার একটা কিন্তু ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে? যে পি সমান সমান, পি মানে ক্ষমতা পাওয়ার, পি সমান সমান হচ্ছে কি আই স্কোয়ার হচ্ছে কি আর, ঠিক আছে। পি ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর, এই বলে কিন্তু তোমার একটা ফর্মুলা রয়েছে। তার মানে এই ফর্মুলা থেকে তুমি কি বলতে পারছো? এই ফর্মুলা থেকে তুমি এটা বলতে পারছো যে আমার এখানে ক্ষমতা কার সাথে সমানুপাতিক? রোধের সাথে সমানুপাতিক। রোধ যত হচ্ছে কি বাড়ছে, আমার হচ্ছে কি ক্ষমতার পরিমাণটাও কিন্তু বাড়ছে, ঠিক আছে। রোধ হচ্ছে কি ক্ষমতার সাথে হচ্ছে কি সমানুপাতিক এখানে হচ্ছে। এবং এটা কোন কনসেপ্টের উপরে উপর ভিত্তি করে? এবং এটা আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে তোমার, যদি বিভব প্রভেদ হচ্ছে কি সেম হয়, অর্থাৎ আমরা এখানে যে সঠিক উত্তরটা পাবো সেটা কি হয়ে যাবে, আমাদের 1:3 হয়ে যাবে। আমরা যখন অনুপাত করব, আমাকে হচ্ছে শুধুমাত্র রোধের মান দেওয়া আছে, তাই আমরা ক্ষমতা যখন অনুপাত করব তখন আমাদের কি আসবে, 10:30 আসবে, অর্থাৎ 1:3 ইজ দ্য রাইট আনসার আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন্সের দিকে চলো। তারপরে 2 নাম্বার কি বলেছে? 2 নাম্বারের ক্ষেত্রে বলেছে 5 ওহম রোধ বিশিষ্ট, হ্যাঁ 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের মান কত? 1 অ্যাম্পিয়ার বলেছে। এবং সেই প্রবাহ কতক্ষণ থেকে চলে? 35 মিনিট থেকে চলে। তো আমাদের অবভিয়াসলি এখানে মিনিটের তো কোনো গল্প, আসার তো কোনো গল্প নেই এখানে, ঠিক আছে। তবে আমাদের এখানে কি হয়ে যাবে, অবশ্যই আমরা যখন অঙ্কটাকে করব সেই 35 × 60 করতে হবে, অর্থাৎ সেকেন্ডটা আমাকে অঙ্কটা করতে হবে। কি বলেছে? কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? তবে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে আমাদের অলরেডি সব সূত্র জানা আছে, ঠিক আছে। সে সূত্রটা কি আছে আমাদের? আমাদের সূত্রটা ছিল হিট পরিবাহিতে উৎপন্ন তাপ সমান সমান হচ্ছে আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই হচ্ছে জে। আর তার সাথে আমাদের এটা জানা আছে যে আমরা যদি এটা সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে যদি করি, এসআই পদ্ধতিতে যদি করি, তখন সেই ক্ষেত্রে আমাদের জের মানটা কত হয়ে যায়? তখন জের মানটা 1 হয়ে যায়, ঠিক আছে।
এবার দেখো তার মানে এসআই পদ্ধতিতে জে এর মান কত 1 সিজিএস পদ্ধতিতে জে এর মান কত 4.2 আবার রিপিট করছি সিজিএস পদ্ধতিতে জে এর মান কত হয় জে এর মান সিজিএস পদ্ধতিতে যখন করবে অর্থাৎ আমরা যখন ওহমে জায়গা স্টেট ওহম করব ঠিক আছে সিজিএস একক গুলো নিব তখন এখানে আমাকে 4.2 করতে হবে আর এসআই পদ্ধতিতে করেছি বলে জে ইকুয়ালস টু আমরা কি কত করব জে ইকুয়ালস টু 1 করব ঠিক আছে এবার আই স্কয়ার আছে আই এর মান কত দেওয়া আছে দেখে নাও এখানে আই এর মান মানে প্রবাহ মাত্রা কত 1 দেওয়া আছে লিখলাম আর এর মান কত দেওয়া আছে আর এর মান হচ্ছে রোধ রোধ হচ্ছে 5 ওহম দেওয়া আছে টি এর মান কত দেওয়া আছে 35 ইনটু হচ্ছে 60 দেওয়া আছে ক্লিয়ার এতটুকু খুব ভালোভাবে অঙ্কগুলোকে দেখো এবং নিচে আমার 1 আসবে ক্লিয়ার তবে আমাদের উপরে কত দাঁড়াচ্ছে 5-6 হচ্ছে 30 300 ইনটু হচ্ছে 35 অর্থাৎ 35 এর সাথে 3 গুণ করলে তোমার 105 আর এ পাশে হচ্ছে তোমার শূন্য কত রইল হচ্ছে দুটো শূন্য থাকছে একদম তাই হ্যাঁ দুটো হচ্ছে শূন্য থাকছে হ্যাঁ তবে আমার এখানে কত দাঁড়ালো আমার এখানে দাঁড়ালো 10,500 এবং এটার এককটা কি হয়ে যাবে এককটা হয়ে যাবে জুল একক হয়ে যাবে 10,500 বি নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেনসে চলো খুব ভালোভাবে দেখো কোথাও কোনো রকম যদি কারো যদি প্রবলেম যদি থাকে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে গিয়ে পাঠাবে যে শুধু এটা না আমরা যে আজকে যে পুরো 30 কোশ্চেন নিয়ে ডিসকাস করছি সেখানে কারো কোনো রকম যদি সমস্যা যদি থাকে তবে অবশ্যই হচ্ছে পাঠাবে ঠিক আছে নেক্সট কোশ্চেনসে চলো কোশ্চেন নাম্বার 3 তে একটি তামার তারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার আচ্ছা এল এর মানটা দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.01 বর্গ সেন্টিমিটার গন্ডগোল আমরা পেয়ে গেলাম একটা শুরুতেই কি গন্ডগোলটা পেয়ে গেলাম এটা দেওয়া আছে সেন্টিমিটারে আর এটা দেওয়া আছে কিন্তু মিটারে আমাকে কিন্তু ইউনিট কনভার্সনটা করতে হবে আমি যাই অঙ্ক করি না করি কিন্তু মিটার আর সেন্টিমিটার দিয়েছে তো আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক দেওয়া আছে ওহম সেমি দেওয়া আছে ওহম সেমি ওহম তো তোমার ব্যবহারিক একক আর এখানে সেমি এককে দেওয়া আছে তার মানে আমরা বুঝে গেলাম এখানে কিন্তু আমাকে 400 সেন্টিমিটার হিসেবে করতে হবে অর্থাৎ আমাকে অঙ্কটা সেমিতে নিয়ে করতে হবে এবার এই অঙ্কটাকে যদি আমরা সেমিতে নিয়ে অঙ্কটা করি বোঝো 1.78 ইনটু 10 টু দি পাওয়ার -6 ওহম সেমি হলে তারটির রোধ কত এটা কি দেওয়া আছে এটা দেওয়া আছে রোধাঙ্ক দেওয়া আছে আমাদের একটা ফর্মুলা রয়েছে ফর্মুলাগুলোকে জানতে হবে এই যে যখনই এখানে রোধাঙ্কর কথা বলল যখনই তারের দৈর্ঘ্য সম্পর্কে বলল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে যখনই তখনই একটা সূত্র চলে আসলো আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ কি সূত্র আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ রোধের মান বের করতে বলেছে রোধাঙ্কের মানটা দেওয়া আছে 1.78 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু হচ্ছে কি এল এর মান কত 400 এবং হচ্ছে কি তোমার এর মান কত 0.01 ঠিক আছে 0.01 তুলে দে এটাকে উপরে 100 চলে আসলো উপরে 4 দ্বারা এটাকে গুণ করো 4 দ্বারা এটাকে গুণ করো তবে আমাদের কত দাঁড়াবে এখানে আমরা যখন এটাকে করব 7.12 এবং এই জায়গাটা তাকিয়ে দেখো তো 10 টু দি পাওয়ার -6 আছে ঠিক আছে আর এখানে 4টে শূন্য আছে তো 4টে শূন্য দিয়ে 10 টু দি পাওয়ার -6 মানে কি 10 টু দি পাওয়ার -6 মানে উপরে 1 আর নিচে 1 এর পিঠে 6টা শূন্য আর উপরে এই শূন্যগুলো 10-এর সাথে যে শূন্যগুলো সেটা কোথায় উপরে না নিচে পাওয়ার যেহেতু মাইনাস আছে তো 1 এর পেছনে যে শূন্য 6টা সেটা নিচে আর উপরে এখানে 4টে শূন্য আছে এবার শূন্যগুলোকে কাটো মনে মনে তো কাটে 4টে শূন্য কাটে যাবে নিচের তো নিচে আর কতগুলো শূন্য থাকবে আর 2টো শূন্য থাকবে অর্থাৎ নিচে কতগুলো শূন্য থাকবে 10 টু দি পাওয়ার -2 হবে ঠিক আছে কিন্তু আমরা অপশনসটার মধ্যে তাকিয়ে দেখছি যে না এরকম তো অপশনস তো দেওয়া নেই তার মানে কি করেছে এটা দিয়ে ভাগ করে দিয়েছে অর্থাৎ
10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 100 তো 100 দিয়ে ভাগ করেছে 100 দিয়ে যদি ভাগ করে এখানে কি হবে দুই ঘর বামে হচ্ছে গিয়ে দশমিকে যাবে তবে এটা 7 এর আগে আসলে এক ঘর এবং আরো আগে একটা আসবে অর্থাৎ আগে একটা দশমিক হবে শূন্য আসবে তারপরে 7 এই যে দেখো দুই ঘর বামে দশমিক গেল এটা আসলো তার মানে 100 দিয়ে আমাকে ভাগ করার ফলে এটা কি আসলো এত হচ্ছে কি আসলো আমার ওহম আসলো অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তরটা কত দাঁড়ালো পয়েন্ট হচ্ছে কি 071 এটা আমাদের সঠিক উত্তরটা দাঁড়ালো নেক্সট কোশ্চেনসের দিকে চলো যাই এটা কোন পরিবাহী এটা খুব সহজ কোন পরিবাহীর পরিবাহিতা 0.1 মো হলে রোধ কত পরিবাহীর পরিবাহিতা দেওয়া আছে পরিবাহীর পরিবাহিতা দেওয়া আছে 0.1 মো তবে রোধটা কত বের করতে বলেছে তোমরা জানো কি যে রোধকে যদি উল্টোই তবে পরিবাহীর পরিবাহিতা পাই ঠিক আছে রোধের অনন্যকেই বলা হয় পরিবাহীর পরিবাহিতা অর্থাৎ রোধ সমান সমান আমরা বলতে পারি যে পরিবাহী 1 বাই পরিবাহীর পরিবাহিতা বলতে পারি পরিবাহিতা বলতে পারি পরিবাহীর পরিবাহিতা বলতে পারি তারপর আমরা চলো মান বসে 0.1 চলো দশমিক তলি উপরে 10 লিখি হয়ে গেল আমার উত্তর 10 ওহম কি সহজ একটা অঙ্ক কি সহজ একটা অঙ্ক তাই না আমাদের শুধু জানতে হচ্ছে যে পরিবাহিতা জিনিসটা কি পরিবাহিতাটা হলো রোধের অনন্যক তাই রোধকে আমি জাস্ট উল্টে দেব আমার কিন্তু মানটা বেরিয়ে আসবে ঠিক আছে তবে নেক্সট কোশ্চেনসে চলো যাই উপাদানটির রোধাঙ্ক দেখো ধারকত্ব রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে বলছে রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে রোধাঙ্ক কিন্তু একটা ধাতু বা একটা হচ্ছে গিয়ে পরিবাহীর স্বকীয় ধর্ম অর্থাৎ এটা কিন্তু কি উপাদান দিয়ে তৈরি হয়েছে তার উপর নির্ভর করে রোধাঙ্ক ঠিক আছে তামার দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্যের উপর নয় তারের ব্যাসের উপর নয় তারের ঘনত্বের উপর নয় তারের উপাদানের উপর সেটা অ্যালুমিনিয়ামের তার নাকি সেটা তামার তার সেটার উপর কিন্তু তোমার নির্ভর করবে রোধাঙ্কটা ঠিক আছে সেটার উপর তোমার আসবে রোধাঙ্কটা এবং এই রোধাঙ্কর সাথে তুমি যদি এল বাই এ যদি গুণ করো তবে তুমি গিয়ে রোধ পাও ঠিক আছে তুমি যদি রোধাঙ্কের সাথে এল বাই এ যদি গুণ করো এল মানে তারটার দৈর্ঘ্য এ মানে হচ্ছে কি তারটার হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তবে তুমি কি পাবে তবে তুমি পাবে হচ্ছে কি তোমার রোধ পাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন চলো সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ কত সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ হয় সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ কত হয় খুব সুন্দর একটা প্রশ্ন আমরা যখন অতি পরিবাহী যখন পড়েছি না তখন আমাদের ওখানে এরকম একটা জায়গা ছিল যে একটা টেম্পারেচারে ছিল যে টেম্পারেচারে আমার পরিবাহীর রোধ প্রায় শূন্য হয় এবং সেই সময়ে সেই পদার্থটা অতি পরিবাহী হিসেবে কাজ করে অর্থাৎ আমরা যে এই যে সংকট তাপমাত্রার কথা বলছি আমরা যে এই যে অতি পরিবাহীর কথা বলছি অতি পরিবাহীর রোধ কত হবে রোধ হবে হচ্ছে গিয়ে প্রায় শূন্য হবে এবং এটা কখন হবে যখন কিনা সংকট তাপমাত্রায় পৌঁছাবে উদাহরণস্বরূপ একটা জিনিস বোঝো একটা গ্রাফ একটা বুঝতে হয় ধরো এখানে হচ্ছে কি আছে রোধাঙ্ক আচ্ছা আমাকে বলো একটা জিনিস বলো আগে যে রোধাঙ্ক যদি কমে রোধ কমবে রোধ যদি আমরা এর আগেরটাতে কি সম্পর্ক করলাম এটাকে কি জানি আমরা রোধাঙ্ক জানি তো রোধাঙ্কের সাথে রোধের কি সম্পর্ক রোধাঙ্কের সাথে রোধের সম্পর্ক হলো সরল সম্পর্ক রোধ রোধাঙ্ক যদি বাড়ে রোধও বাড়বে রোধাঙ্ক কমলে রোধও কমবে তার মানে আমরা যখন রোধাঙ্কের গ্রাফ একটা যখন করি রোধাঙ্কের সাথে যখন উষ্ণতার গ্রাফ একটা যখন করি কে কেলভিন গ্রাফ করি সাধারণ তাপমাত্রা থাকছে বোঝো
থাকছে, সাধারণ হচ্ছে ভৌত অবস্থা থাকছে, তাপমাত্রা হচ্ছে গিয়ে কমছে, তাপমাত্রা কমছে, তাপমাত্রা কমছে, আস্তে আস্তে রোধটাও কিন্তু, রোধাঙ্কটাও কিন্তু কমছে, ঠিক আছে, রোধাঙ্কটাও কিন্তু কমছে কমছে, কিন্তু একটা টেম্পারেচার আসার পর পুশ করে নেমে যাবে, একদম একসাথে একদম নেমে যাবে, এবং হচ্ছে গিয়ে এটা প্রায় শূন্যতে পৌঁছাবে। শূন্যতে আমরা আগেই বলবো না, আমরা বলবো প্রায় শূন্যতে পৌঁছাবো, ঠিক আছে। তো রোধাঙ্কটা যদি প্রায় শূন্য হয়, রোধ যদি প্রায় শূন্য হয়, তার মানে আমাকে আমরা বলবো যে পরিবাহীটা তখন ম্যাক্সিমাম হবে, কারণ পরিবাহীর সাথে রোধাঙ্কের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা যদি পারদের ক্ষেত্রে, তোমাকে একটা মনে রাখতে হবে যে পারদ, পারদের হচ্ছে গিয়ে সংকট তাপমাত্রা হচ্ছে তোমার কত, 4.2 হচ্ছে গিয়ে কেলভিন, ঠিক আছে। পারদকে আমরা কি করছি, একটা অতি পরিবাহী হিসেবে দেখাচ্ছি, এবং সেটা কত, 4.2 কে তাপমাত্রার নিচে, তখন সেটা অতি পরিবাহী হয়। নেক্সট কোশ্চেন, চলো, দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়ালে তার রোধ কত হবে? কি বলেছে? দৈর্ঘ্যটাকে স্থির রাখতে বলেছে, হ্যাঁ, তারপরে প্রস্থচ্ছেদটা বাড়াতে বলেছে, তবে তার রোধ কি হয়ে যাবে? খুব সহজ একটা প্রশ্ন, রোধ আমরা সমান সমান জানি, রোধাঙ্ক ইনটু এল বাই এ, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। দৈর্ঘ্য স্থির রাখতে বলছে, এটা আমরা কোনো চেঞ্জ করব না। পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়ালে প্রস্থচ্ছেদের সাথে রোধের কি সম্পর্ক দেখতে পাচ্ছ? প্রস্থচ্ছেদের সাথে রোধের হচ্ছে এখানে ব্যস্ত সম্পর্ক, তাই ক্লিয়ার সবার? যে প্রস্থচ্ছেদের সাথে রোধের কি সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক, তার মানে আমাদের প্রস্থচ্ছেদ যদি বাড়াই, রোধের পরিমাণটা কমবে, ঠিক আছে। খুব সহজ একটা প্রশ্ন ছিল, কমপ্লিট হয়েছে, তারপরেরটাতে চলে যাচ্ছে। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান, আচ্ছা ভালো কথা, পরিবাহীর দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত দেওয়া আছে, রোধের অনুপাত দেওয়া আছে। আমরা তো একটু আগে বললাম যে প্রবাহ মাত্রার সাথে রোধের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। প্রবাহ মাত্রা বাড়লে রোধ হচ্ছে গিয়ে তোমার, অর্থাৎ রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়বে, রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমবে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমার এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে 3:2, সঠিক উত্তর হয়ে যাবে 3:2। নেক্সট কোশ্চেন্সে চলো, 9 নম্বর প্রশ্নটাতে, কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে পরিবাহীর রোধের কি পরিবর্তন হবে? কি বলেছে? দৈর্ঘ্যটাকে অপরিবর্তিত রাখো, দৈর্ঘ্যটাকে অপরিবর্তিত রাখো, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে দ্বিগুণ করো। পরিবাহীর দৈর্ঘ্যকে অপরিবর্তিত রেখে তোমার ব্যাসার্ধকে দ্বিগুণ করতে বলেছে। আমাদের সূত্র কি জানা আছে? আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। আর আমরা এটাও জানি যে এল এর মানটা, সূত্রটা কি? পাই আর স্কোয়ার। সিম্পল ভাবে আমাকে বলো, পাই তো একটা মান, এল যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, আর তো রোধাঙ্ক তো অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে, অলওয়েজ কনস্ট্যান্ট, তো এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তবে আর এর সাথে কি সম্পর্ক হলো বলো তো? 1/r সমানুপাতিক 1/r স্কোয়ার। তার মানে এই যে ব্যাসার্ধের সাথে কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। তো ব্যাসার্ধ যদি তুমি দ্বিগুণ করো, ব্যাসার্ধ যদি তুমি দ্বিগুণ করো, তার মানে এখানে যদি 2r করো, 2r এর স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? কত গুণ হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন্সের দিকে চলো, ভেরি ইজি একটা প্রশ্ন, যে এখানে একটা বর্তনী দেওয়া আছে, বর্তনীটা দিয়ে বলেছে এ ও বি বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত হবে? এ ও বি বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত হবে? তবে সবার আগে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 3 ওহম 3 ওহম 3 ওহম 3 ওহম করে তিনটে হচ্ছে সমান্তরাল সমবায় দেওয়া আছে,
আর সমান্তরাল সমবায় দেওয়া থাকলে তুল্য রোধ বের করার জন্য আমরা সূত্র যেটা কি করি, 1/3 1/3 এরকম আসবে, তাই না? তো লসাগু কত? 3, উপরে 3টে 1 এর যোগফল কত? 3, তার মানে 1 হলো, ঠিক আছে, 1 ওহম হলো। তার মানে এই যে এতটুকু সমান্তরাল সমবায় মিলে আমরা যে একটা শ্রেণী সমবায়ের কথা এখানে একটা রোধের তিনটে মিলে যে আমরা একটা রোধের কল্পনা করব সেইটা সেটাকে আমরা কত ওহম ধরব? 1 ওহম ধরব। এবার আমাকে কি আছে বলতো? এখন আমার গ্রাফটা আমরা হচ্ছে কি এই প্যাটার্নটা কি করলাম, এই একটা হচ্ছে গিয়ে 4 ওহমের কথা ভাবলাম, এবার আর একটা ভাববো এখানে আমরা 1 ওহমের কথা, ঠিক আছে? তবে 1 ওহম যদি 4 ওহম আর 1 ওহম যদি শ্রেণী সমবায়ে থাকে, জাস্ট দুটোকে যোগ করে দিতে হয়, অর্থাৎ বের করতে হয়। কি করতে হবে? 4 আর 1 যোগ হয়ে গিয়ে আসবে কত? 5 ওহম আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন এর দিকে চলো, 11 নম্বরে আসো। 6 অ্যাম্পিয়ার কি বলেছে? 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট প্রবাহিত হলে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, এটা 5 মিনিট দেওয়া আছে, প্রবাহ মাত্রা এত মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত? খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন, কারণ আমাদের আমরা সূত্র জানি হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি বলে একটা ফর্মুলা আছে, আমাদের জানা আছে আধান বের করতে হয় প্রবাহ মাত্রার সাথে সময় দিয়ে গুণ করে, প্রবাহ মাত্রার সাথে সময় দিয়ে গুণ করে আধানটা বের করতে হয়। তবে এখানে প্রবাহ মাত্রা কত বলেছে? 6 অ্যাম্পিয়ার বলেছে, তাই না? 5 মিনিট বলেছে হচ্ছে তোমার টাইম, তার মানে 5 মিনিট তো আমরা করব না, এখানে আমাকে সেকেন্ডসে করতে হবে, তাই তো? এবার হচ্ছে কি আমরা গুণ করি এটাকে, আমরা দেখি এটা কত আসে। তো 5 মিনিট মানে আমার কত হচ্ছে গিয়ে এখানে 300 হচ্ছে গিয়ে, সরি, 300 হচ্ছে গিয়ে সেকেন্ড, তারপর 300 সাথে এই 6 গুণ করব, কত আসবে? 3 × 6 = 18, এবং পাশে দুটো মিষ্টি। তার মানে আমাদের কত দাঁড়ালো এখানে আনসারটা? আমাদের এখানে আনসারটা দাঁড়ালো 1800 কুলম্ব, 1800 কুলম্ব, ঠিক আছে? কারো কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে জানাবে, ঠিক আছে? তারপর 12 নম্বরটাতে চলো। কোন নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহ 3 গুণ হলে উৎপন্ন তাপ কত গুণ হবে? কোন নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহ যদি 3 গুণ হয়, আচ্ছা দেখো বোঝো বোঝো বোঝো, একটি নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহকে 3 গুণ করা হলে তাপ কত গুণ হবে? আমাদের ফর্মুলা জানা আছে H=I²RT/J, হচ্ছে যে তো আয়ের সাথে কি সম্পর্ক, আয়ের সাথে প্রবাহ মাত্রার সাথে এইচ এর কি সম্পর্ক? প্রবাহ মাত্রার সাথে এইচ এর হচ্ছে গিয়ে বর্গের সমানুপাতিক সম্পর্ক। তো বর্গ 3 গুণ যদি তোমাকে বাড়াতে হয়, তার মানে এখানে কত হয়ে যাবে? 3 × 9 হয়ে যাবে, অর্থাৎ 9 গুণ হয়ে যাবে। কি সহজ, দেখো জিনিসগুলোকে একটু বুঝতে হবে এবং ধরতে হবে, একদম সহজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন্সের দিকে চলো। টিন ও সীসা তৈরি সংকট ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয়, টিন আর টিনের পরিমাণ কত? দেখো যখন আমরা একটা ফিউজ তার ব্যবহার করছি, সেটা টিন এবং হচ্ছে গিয়ে সীসার একটা হচ্ছে গিয়ে মিশ্রণ, একটা সংকর ধাতু টিন থাকে 25% এবং বাকি 75% থাকে সীসা, অর্থাৎ আমাদের সঠিক উত্তর এখান থেকে হচ্ছে গিয়ে 25%। নেক্সট কোশ্চেন আমাদের 14 নাম্বার কোশ্চেন, যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তার আমরা জানি যে ফিউজ তারের ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে এর রোধ, দেখো একদম চিকন হয়, ঠিক আছে, একদম হচ্ছে গিয়ে চিকন হয়। আচ্ছা আমরা যদি সূত্রটা বারবার করে এসেছি, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, প্রস্থছেদের সাথে রোধের কি সম্পর্ক? প্রস্থছেদের সাথে রোধের হচ্ছে গিয়ে ব্যস্ত সম্পর্ক। তার মানে একটা হচ্ছে তোমার এই মোটা তার আছে, আর একটা হচ্ছে কি একই দৈর্ঘ্যের হচ্ছে গিয়ে চিকন তার আছে, রোধ কার বেশি হবে? রোধ মোটা তারের নয়, দেখো কি হয়ে যাবে, তারটা যত মোটা হবে তার মানে প্রস্থছেদের ক্ষেত্রফলটা বেশি, আর প্রস্থছেদের ক্ষেত্রফলটা কি নিচে ছিল, তো তো নিচে যদি বেশি হয় তবে আলটিমেট সংখ্যাটা গিয়ে ছোট হবে না? তার মানে আমরা কি বলবো,
যে মোটা যদি তার হয় তখন হচ্ছে গিয়ে তার রোধটা কম হবে, চিকন তার হলে রোধটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে। তবে তাছাড়া আমরা এখন এটা জানি যে ফিউজ তার একদম হচ্ছে গিয়ে চিকন বসাতে হয়, তার মানে তার হচ্ছে গিয়ে রোধটা তো অবশ্যই উচ্চ হবে, এবং গলনাঙ্কটা কি, গলনাঙ্কটা হতে হবে একদম নিম্ন, যাতে যাতে খুব যখন হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রবাহ মাত্রা গেলেই তার সাথে সাথে যেন সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তার জন্য গলনাঙ্ক হতে হবে নিম্ন। বোঝা গেল ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্যর ক্ষেত্রে রোধ হচ্ছে গিয়ে উচ্চ থাকতে হবে এবং গলনাঙ্ক হচ্ছে গিয়ে নিম্ন থাকতে হবে। নেক্সট কোশ্চেন্সে চলো, 15 নাম্বার। 2 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা, 2 মিনিট বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 এম্পিয়ার একটি তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের মান কত? তো আধানের মান আমরা কি করে বের করি, আধানের মান আমরা কি করে বের করি, কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আইটি ফর্মুলাতে আমরা করে থাকি। এখানে আই এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, টি এর মান এখানে কত দেওয়া আছে, 2, এটাকে সেকেন্ডস করলে 60, তার মানে কত হলো, 5 দুগুণে হচ্ছে গিয়ে তোমার 10, 8 দিকে তার মানে এখানে তোমার কত হয়ে গেল, এখানে তোমার হয়ে গেল হচ্ছে 600 হয়ে গেল। অপশনসের দিকে তাকাও, কত আছে, 600, এই হচ্ছে গিয়ে 600 আছে। কি সহজ অঙ্ক, কি সহজ অঙ্ক, যে 2 মিনিটে বলছে এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে, সময় দেওয়া আছে, গুণ করে দিলাম আমার কি বেরিয়ে গেল, আধানের পরিমাণটা বেরিয়ে গেল, কি সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন্সের দিকে চলে যাই, 16 নাম্বারটাতে, 100 ওয়াট এর কোনো বাতি যদি 3 ঘন্টা চলে তবে বিওটি একক, দেখো বিওটি জানি আমরা বোর্ড অফ হচ্ছে ট্রেড ইউনিট, তাছাড়া আমরা এই বিওটি বলতে কি বুঝবো, বিওটি কিন্তু কেডাব্লিউএইচ, কেডাব্লিউএইচ মানে কিলো ওয়াট আওয়ার, এখানে কিন্তু আওয়ার, অর্থাৎ যখনই তুমি বিওটি বের করবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমার সময়টা ঘন্টাতে নিতে হবে, সময়টা কিসে নিতে হবে, ঘন্টাতে নিতে হবে। এবং এবার চলো, যখন তুমি হচ্ছে বিওটি এককে যখন এখানে ক্ষমতা যখন বের করা হবে, দেখো 100 ওয়াট এর কোনো বাতি যদি 3 ঘন্টা চলে, কত ঘন্টা, 3 ঘন্টা চললো, কি সহজ, দেখো 100 ওয়াট হচ্ছে গিয়ে বাতি, কত ঘন্টা চললো, আমরা হচ্ছে গিয়ে ঘন্টা দিয়ে গুণ করলাম, কত ঘন্টা, 3 ঘন্টা দিয়ে গুণ করলাম, তার মানে আমার কত আসলো, 300 হচ্ছে গিয়ে ওয়াট ঘন্টা আসলো, দেখো কিন্তু কিলো ওয়াট ঘন্টা আসলো না। তো কিলো ওয়াট ঘন্টা করার জন্য এটাকে চলো 1000 দিয়ে আমরা ভাগ করে দেই, 1000 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে গিয়ে 300 এর আগে তোমার একটা দশমিকটা আসবে, অর্থাৎ 0.3 হচ্ছে গিয়ে 3000 কেডাব্লিউএইচ কিলো ওয়াট ঘন্টা করে দিলাম। বোঝা গেল, কিলো ওয়াট ঘন্টা করে দিলাম, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে গিয়ে সি ইজ দ্য রাইট আনসার, 0.3 কিলো ওয়াট ঘন্টা, ঠিক আছে। এই কিলো ওয়াট ঘন্টাটাই হলো বিওটি ইউনিট। নেক্সট কোশ্চেন্সে চলো, 17 নাম্বার আমাদের প্রশ্ন, 10 কুলম সমান সমান কত ইএসসি আধান, 10 কুলম সমান সমান কত ইএসসি আধান। সবার আগে তবে আমরা চলো এটা বুঝি যে 1 কুলম্ব সমান সমান হচ্ছে গিয়ে কত ইএসসি আধান। 1 কুলম্ব যদি আমরা বলি, 1 কুলম্ব আমাদের যে ফর্মুলাটা সেটা হলো 3×10⁻⁹ ESU, 3×10⁻⁹ ESU আধান। এবার যদি আমাকে এখানে 10 কুলম্ব করতে হয়, অবশ্যই আমরা কি করব, এখানে একটা 10-এর পরিমাণটাকে বাড়িয়ে দেবো, ESU আধান হয়ে যাবে, অর্থাৎ 3×10⁻⁹ 3×10⁻⁹ ESU আধান, খুব সহজ। তবে অঙ্কটা তো এখানে বিষয়টা তো সহজ, কিন্তু তোমাকে জানতে হবে যে 1 কুলম্ব সমান সমান কত ESU আধান। আধানের CGS পদ্ধতিতে তোমার ESU তোমার আধান, এবং তার সাথে সাথে এসআই পদ্ধতিতে কুলম্বের এককটা তোমাকে জানতে হবে। নেক্সট কোশ্চেন্সে চলো, 18 নাম্বার প্রশ্ন, তড়িৎ আধানের CGS পদ্ধতিতে একক কি, তড়িৎ আধানের CGS পদ্ধতিতে একক হচ্ছে গিয়ে স্টেট কুলম্ব। তারপরে চলো, 1 ESU আধান সমান সমান কত কুলম্ব,
এক ই এস ইউ সমান সমান বলেছো কত কুলম্ব এখানে বলে দেওয়া আছে। আচ্ছা একটু আগে আমরা কি শিখলাম, একটু আগে আমরা কি লিখলাম, একটু আগে আমরা লিখলাম যে এক কুলম্ব সমান সমান হচ্ছে 3×10⁻⁹ ই এস ইউ লিখলাম না, জাস্ট এটা লিখলাম। আমাকে কি বের করতে বলেছে, 1 ই এস ইউ বের করতে বলেছে, তার মানে এই সংখ্যাটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে 1/3×10⁹ কুলম্ব হয়ে যাবে। তবে এককে যদি তুমি 3 দিয়ে যদি ভাগ করো তখন তুমি কি পাবা, এককে যদি তুমি যদি 3 দিয়ে যদি ভাগ করো তার মানে তোমার হচ্ছে প্রথমে 10 হয়ে যাবে, এখানে পয়েন্ট দিয়ে 10 নিতে হবে, 3 তার মানে এই 3 9, এটা 3 3 হচ্ছে এটা কন্টিনিউ চলবে, ভাগ করে দেখো 3 3 3 কন্টিনিউ এটা চলবে। আর ইনটু কি আসবে, 10⁻⁹ হচ্ছে কি -9 হচ্ছে কি কুলম্ব আসবে, এটা কার সমান হলো, এটা 1 হচ্ছে কি ইএসইউ সমান হলো, এটা আসলো। এবার আমাকে অপশনসটা দিকে দেখি, 3 পয়েন্ট দিয়ে 3 দিয়েই থাকবে অবভিয়াসলি। আচ্ছা 3.3 দিতে গেলে আমাকে এখানে কি করতে হবে, কি করতে হবে, দশমিকটা এই পাশে নিতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে আমাকে এখানে গুণ করতে হবে। তবে এই যে দশমিক, এই যে শূন্যগুলো ছিল, এই যে একের পরে হচ্ছে কি 9টা শূন্য, সেটা তো নিচে, এবার উপরে যদি তুমি 10 দিয়ে একটা গুণ করো নিচেও তোমাকে একটা 10 দিয়ে গুণ করতে হবে, উপরে তুমি একটা 10 দিয়ে গুণ করছো নিচেও তোমাকে একটা 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3.3 হচ্ছে কি 10⁻⁹ মাইনাস হচ্ছে কি 10 কুলম্ব হবে, 3×3×10⁻⁹ একটা কুলম্ব হবে। বোঝা গেল অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনসে চলো, কোশ্চেন নাম্বার 20-তে 10 ইএসইউ এবং 20 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 সেমি দূরে রাখলে, দূরে থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে। তার মানে এখানে কত আছে, 10 ইএসইউ আছে, এখানে কত আছে, 20 ইএসইউ আছে, বলেছে দুটোর মধ্যে 5 সেমি দূরে রাখা হয়েছে তবে কার্যকরী বলের মানটা কত আসবে। একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের সূত্রতে চলে যাও, যে এফ ইকুয়ালস টু, আমাদের জানা আছে যে এফ ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং সিজিএস পদ্ধতিতে আমাদের এটা জানতে হবে এই যে কে এর মানটা কে ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে। তবে সিজিএস পদ্ধতিতে কিউ, এগুলো ইএসইউ একক দেওয়া আছে, তো ইএসইউ একক মানে কি, ইএসইউ একক কিন্তু সিজিএস পদ্ধতিতে একক, মাঝখানে কত দেখো এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে একক। কাটো এবার, 5 2 10 আর 4 5 হচ্ছে কি 20, কত হয়ে গেল 8 হয়ে গেল। তার মানে সিজিএস পদ্ধতিতে বলের একক কি, বলের একক হচ্ছে কি ডাইন, সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। খুব সহজভাবে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করো খুব সুন্দরভাবে। 21 নম্বর অঙ্কতে চলো, একটি ইলেকট্রন সিজিএস পদ্ধতিতে আধান কত হবে। আচ্ছা একটা ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধান বের করতে বলেছে, অর্থাৎ আমাদের স্ট্যাট কুলম্ব বা স্ট্যাট ইএসইউ আধানের মধ্যে চেয়েছে, বোঝো ব্যাপারটাকে বোঝো। এবার একটা ইলেকট্রন যখন হবে, ইলেকট্রনের আধান আমরা আগে কি করব, কুলম্বতে চেয়েছে, কিন্তু একটা ইলেকট্রনের হচ্ছে কি আধান কি হয়, একটা ইলেকট্রনের আধান আমাদের সাধারণত ইএসইউ এই এককে আমাকে কি চেয়েছে, সিজিএস পদ্ধতিতে চেয়েছে, ইএসইউ এ চেয়েছে, হ্যাঁ সেটা কত, সেটা হচ্ছে ই এর মান হচ্ছে তোমার 4.8×10⁻⁹ হচ্ছে গিয়ে 10 ইএসইউ, অবশ্যই এটা মাইনাস বা নেগেটিভ, ঠিক আছে। ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধানটা কত, 4.8×10⁻⁹ হচ্ছে 4.8×10⁻⁹ -10 স্টেট কুলম্ব, অর্থাৎ কত নম্বর অপশন আমাদের, এটা মনে রাখবে এটা খুব ভালোভাবে, হ্যাঁ কারণ এর পরের যে অঙ্কগুলো পড়ব আমরা করব সেখানে কিন্তু এই ভ্যালুটা কিন্তু লাগবে। নেক্সট কোশ্চেনসে চলো, যদি চার্জযুক্ত বস্তুর আকার তাদের মধ্যে দূরত্বের তুলনায় খুব ছোট হয়, মানে তাদের দূরত্বটা অনেক বেশি কিন্তু তাদের চার্জ হচ্ছে গিয়ে ছোট তুলনামূলকভাবে, তবে তাদেরকে আমরা কি হিসেবে বিবেচনা করব, এটা একটা তথ্য আছে কি, বিন্দু আধান হিসেবে আমরা বিবেচনা করব। নেক্সট কোশ্চেনসে চলো, 23-তে
একটি বস্তুতে 10^6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, একটা ইলেকট্রনের হচ্ছে যে তুমি আধান কিন্তু জেনেছো, একটা ইলেকট্রনের হচ্ছে যে আধান তুমি জেনেছো, এবার বস্তুটির আধান কত হবে? কুলম্ব এককে দেওয়া আছে। কোন এককে দেওয়া আছে? কুলম্ব এককে দেওয়া আছে। এবার তোমাকে এখানে কি করতে হবে বোঝো, একটা বোঝো এখানে, যে আমরা একটা ইলেকট্রনের আধান এই মাত্র দেখলাম নেগেটিভের মধ্যে হয়, যে 4.8 × 10^-10 হচ্ছে গিয়ে ESU, বোঝো এটাকে, ঠিক আছে। আমরা সাধারণত এর আগে এটা শিখেছি যে আমাদের এক কুলম্ব সমান সমান হয়, এক কুলম্ব যদি আমরা বলি তখন সমান সমান হয় 3 × 10^9 হচ্ছে কি ESU, ঠিক আছে। এবার এই ESUটাকে, ইলেকট্রনের এই ESUটাকে তুমি যদি কুলম্বে নিতে চাও কি করবে? সাধারণত আমাদের কি করতে হতো, আমি যদি এখানে 1 ESU করতাম তবে এই সংখ্যাটা এই পাশে এসে ভাগ হয়ে যেত 1/3 × 10^9 হয়ে যেত, ঠিক আছে, 1/3 × 10^9 হয়ে যেত, ঠিক আছে। এইবার আমাদের গল্পটা এখানে কি দাঁড়াবে, এখানে গল্পটা বোঝো, আমরা যখন এই টার্মটাকে বোঝো, আমরা যখন ইলেকট্রনের আধানটাকে কিসে নিব, আমরা যখন এই ইলেকট্রনের আধানটাকে যখন আমরা এসআই পদ্ধতিতে কুলম্বে যখন কনভার্ট করব, তার মানে আমরা কি বুঝব, তার মানে আমরা কি বুঝবো, কত দিয়ে ভাগ করতে হয়? 3 × 10^9 দিয়ে ভাগ করতে হয়। 4.8 × 10^-10 হচ্ছে গিয়ে 10, এটাকে ডিভাইড করব কত দিয়ে? ডিভাইড করব 3 × 10^9 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তবে আমাদের এখানে কি দাঁড়াবে চলো দেখি, এত কুলম্ব আসবে, হ্যাঁ, তবে 3 আছে তো অবভিয়াসলি এখানে কত হয়ে যাবে, 1.6 চলে আসবে, দেখাই যাচ্ছে, হ্যাঁ। আর এখানে নিচে 9টা 0, আর এই যে 10^-10 একের পিঠে যে 10টা 0 আছে সেটা কোথায়? উপরে আছে, নিচে আছে? নিচে আছে, তো আরও নিচে 9 ছিল, তো নিচে টোটাল কত হলো? 19টা হলো নিচে, তার মানে 1.6 × 10^-19 হচ্ছে কি 19 কুলম্ব, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এখানে অনেকটা কিছু কিন্তু পেয়ে গেছি ইনফরমেশন, বোঝো ভালোভাবে। এই দুটো তোমাকে একদম খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই যে তথ্যগুলো যেগুলো করলাম, ঠিক আছে, এই যে তথ্যগুলো যেগুলো করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তথ্য, সেটা হচ্ছে ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধান কত, 4.8 × 10^-10 ESU, ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমার এক কুলম্ব সমান সমান কত ESU, এক কুলম্ব আর ESU মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে 3 × 10^9 ESU, আবার এক ESU সমান সমান কত কুলম্ব হবে, 1/3 × 10^9 কুলম্ব হবে, ঠিক আছে। রিলেশনগুলো বুঝলাম আমরা, কুলম্ব থেকে ESU তো নিতে গেলে 3 × 10^9 দিয়ে গুণ করে দাও, আর ESU থেকে কুলম্বে নিতে গেলে তুমি 3 × 10^9 দিয়ে ডিভাইড করে দাও। তো ESU ছিল 3 × 10^9 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, আমার কত রইল, 1.6 × 10^-19, সে ঠিক আছে। আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, যাদের স্ক্রিনশট নেওয়া হয়নি ব্যাক করে নিয়ে একটু স্ক্রিনশট নিও, এবার আমরা অঙ্কটাতে ব্যাক করব। আচ্ছা, তার মানে একটা ইলেকট্রনের আধান কুলম্বের মধ্যে আমরা কি দেখলাম, যে 1.6 × 10^-19 কুলম্ব, ভেরি গুড। এবার 10^-6 সংখ্যক ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের আধান কত এটা, তো 10^6 সংখ্যক ইলেকট্রন কত হবে, অবশ্যই গুণ করবে, একটা ইলেকট্রনে এত এতগুলো ইলেকট্রনে কত, অবশ্যই গুণ করবে, চলো গুণ করি, 1.6 × 10^-10 হচ্ছে গিয়ে 19 কুলম্বের সাথে 10^6 গুণ করব, দ্যাট মিন্স এখানে সংখ্যার কোনো গল্প নেই, আমাকে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 10^-13 চলে আসবে, কেন,
কারণ এই -19টা তো নিচে ছিল, 10^1 একের পরে যে শূন্যগুলো সেগুলো নিচে আর এটা তো উপরে, তো 6টা শূন্য কাটবে, কাটার পর 19টা জায়গায় 13টা চলে আসবে, ঠিক আছে। তো মাইনাস হচ্ছে গিয়ে 13, এত কুলম। চলো আমরা অপশনসের দিকে যাই, 1.6 × 10^-13 মাইনাস হচ্ছে গিয়ে 13 হচ্ছে গিয়ে কুলম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন্সে চলো, একটি ইলেকট্রনের হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে আধান কত, একটি ইলেকট্রনের এসআই পদ্ধতিতে আধান কত, আমরা মাত্র এই বিষয়টাকে সলভ করলাম যে মাইনাস হবে অবশ্যই, নেগেটিভ হবে অবশ্যই, তো মাইনাসে সবগুলোতেই আছে, 1.6 আছে, তার মানে আমার কত, এই মাত্র কত করলাম আমরা, 1.6 × 10^-19 কুলম্ব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24 হলো আমাদের, তারপরে চলো, স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ বলেছে, বিন্দুটি যখন ভি বেগে গতিশীল হয় তখন তড়িৎ আধানের মান কিউই হবে, বেগের সাথে রিলেশন নয়। জাস্ট এই কোশ্চেনটাকে জাস্ট একটু ঘোরানোর জন্য দিয়েছে, বিন্দু আধান কিউ যদি থাকে এবং বেগ যাই হোক না কেন, আধানের সাথে কিন্তু কোনো সম্পর্ক হয় না, ঠিক আছে, বেগের সাথে আধানের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কিউই থাকবে। নেক্সট কোশ্চেন্সে চলো, 26 নম্বর, এক কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত, এক কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত কি করে বের করব, এক কুলম্ব আধানে ইলেকট্রনের হচ্ছে গিয়ে সংখ্যাটা কত হবে, দেখো বোঝো, এক কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত, এক কুলম্ব আধান, চলো এক কুলম্ব আধান, এটা হচ্ছে মোট আধান, মোট আধানকে আমরা যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করি তবেই তো পাবো, তো মোট আধান কত, 1.6, এটাকে চলো ভাগ করি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান একটু আগে আমরা পড়লাম কুলম্বের এককে কি, 1.6 × 10^-19, তাই না, এটা করলে আমরা কুলম্ব, এটা করলে তার মানে আমরা উত্তরটা পেয়ে যাব, তবে এককে 1.6 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে, তো দশমিককে এখানে তুলতে পারো, তুলে নিয়ে 10 করতে পারো, তো 10কে 16 দিয়ে ভাগ করতে পারো, তার মানে শুরুতেই অবশ্যই দশমিক ছাড়া আসবে না, এবং এটা যদি তুমি যদি ভাগ করো আসবে হচ্ছে 6.625 ইন্টু, তার মানে 10^-19 আছে, সেটা উপরে চলে গেলে কি আসবে, 10^19 চলে আসবে, এত টি আসবে, ঠিক আছে। এবার এটাকে চলো আমরা যে এক ঘরে যদি আমরা ডান পাশে নেই, অর্থাৎ একটা দশমিক দিয়ে একটা একের পরে তো অনেকগুলো শূন্য ছিল, একটা শূন্য দিয়ে গুণ করে দাও, একটা শূন্য দিয়ে গুণ করে দাও, তবে 6.25 আসবে, ইন্টু 10^18 হচ্ছে গিয়ে 18 টি হয়ে গেল, দেখো এখানে অপশনসে দেখো, এই যে 6.25 × 10^18 টি, এতগুলো ইলেকট্রনের কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন্সে চলো, 27 নাম্বার বলেছে একটি ইলেকট্রনের আধান 1.6 × 10^19 কুলম্ব, অবশ্যই তাই, একটি বস্তু আধান নিচের কোনটি হতে পারে না, খুব সুন্দর একটা প্রশ্ন, নিচের কোনটি হতে পারে না, আচ্ছা 16 এখানে 16 আছে তো 1.6 আছে, হ্যাঁ এখানে এখানে 3.2 আছে, 2 দিয়ে গুণ করলে আসবে, এখানে 4.8 আছে, তো আমরা 3 দিয়ে গুণ করলে পাবো, এখানে আমাদের 6.4 আছে, 4 দিয়ে গুণ করলে এটার সাথে হচ্ছে গিয়ে কাটাকাটি যাবে, এটা মোট কথা, এটার সাথে এটা কাটাকাটি গিয়ে একটা সংখ্যা আসবে, এটার সাথে একটা কাটাকাটি করে একটা সংখ্যা আসবে, এই কুলম্বের সাথে এই কুলম্বটা হচ্ছে গিয়ে কাটাকাটি করে একটা সংখ্যা আসবে, যেটা আসবে না সেটা হচ্ছে সি নাম্বারটা দেখবে, এটার সাথে এটা কাটাকাটি করো কোনো আসবে না, 1.6 আর এখানে 5.6 আছে, 10^-19 আছে, 10^-19 আছে, কেটে দাও 10^-19, তো 1.6, 5.6কে যখন তুমি 1.6 দিয়ে ডিভাইড করবে কিছু পাবে না, তো দশমিকের সংখ্যা আসবে, তো আমাদের কখনো সংখ্যা কি তোমার দশমিকে হবে নাকি, হ্যাঁ সংখ্যা তো টি, একটি দুটি পাঁচটি দশটি একশোটি, তো টিতে আসবে, কিন্তু তো দশমিকের কোনো ফ্যাক্টর নেই, তার মানে আমাদের যে ইলেকট্রনের আধান এত হলে একটা বস্তুর আধান কখনোই এটা হতে পারে না, অর্থাৎ সি নাম্বারটা হতে পারে না, কিভাবে করলাম, আমরা সবগুলোকে ডিভাইডে যাচ্ছে কিনা ইলেকট্রনের আধান দিয়ে আমরা সে বিষয়টাই দেখলাম। নেক্সট কোশ্চেন্সে চলো, 1 ESU আধান সমান কত কুলম্ব, অলরেডি আমরা করেছি যে 1 কুলম্ব সমান আমরা কি করেছি, 1 কুলম্ব সমান আমরা কি করেছি, 3 × 10^19 হচ্ছে গিয়ে ESU করেছি, তার মানে 1 ESU যখন হচ্ছে, এখানে আসো তোমাদের এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি না, এখানে তো মুছে ফেলেছি,
এখানে তো মুছে ফেলেছি, তবে 1 কুলম্বকে কি করতে হতো, এই 1 কুলম্বকে 3 ইনটু 10 টু দি পাওয়ার 19 দিয়ে ডিভাইড করতে হতো, এবং ডিভাইড করে আমাদের কত এসেছিল, ডিভাইড করে আমাদের কত এসেছিল, আমাদের এসেছিল 3.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কি 10 হচ্ছে কি কুলম্ব এসেছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা করে একটু আগে যেটা করলাম আমাদের এটা এসেছিল, তো 1 ES উপাদান সমান সমান কত কুলম্ব হচ্ছে আমাদের 3.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম্ব। আগে যেটা করেছিলাম একটু ব্যাক গিয়ে সেটা দেখে নিও। নেক্সট কোশ্চেন চলো, 29 নাম্বার, একটি তড়িৎ নিরপেক্ষ পাথ থেকে কতগুলো ইলেকট্রন সরানো হলে পাথটি এত আধান লাভ করবে, কত আধান লাভ করবে, 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 বলেছে অন্য, হ্যাঁ -7, এটা আবার ভাগ করি ইলেকট্রনের আধান দিয়ে কুলম্ব বলেছে, তো কুলম্বেরটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, ইলেকট্রনের আধান যদি বলে আমাকে কুলম্ব হিসাবে কত শিখেছি মাত্র, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 19, এটা আমরা করেছি। ঠিক আছে, এটা আমরা একটু আগে করেছি, তার মানে এখানে দেখো 1 কে 1.6 দিয়ে ভাগ করে আমরা একটু আগে করেছি, কিন্তু এটাও কত আসে ভাগ করলে 625, 6 পয়েন্ট হচ্ছে কি আমাদের তোমার কি আসতো যে 0.6, 0.625 হচ্ছে কি 625 ইনটু 10 টু দি পাওয়ার ভাগ করে এটা আসলো, আর এদিকে তোমার 10 টু দি পাওয়ার কত আসবে একটু ভেবে দেখো, ভেবে দেখো নিচে উপরে কত আছে 10 টু দি পাওয়ার -7 আছে, নিচে কত আছে তোমার 10 টু দি পাওয়ার, নিচে কত আছে তোমার 10 টু দি পাওয়ার -19 আছে, এটা কিরকম ভাবে ভাবো, তো এই যে 10 টু দি পাওয়ার -19 আছে সেটা উপরে চলে গিয়ে কি আসবে 10 টু দি পাওয়ার 19 আসবে, আর নিচেরটা কত আসবে 10 টু দি পাওয়ার 7 আসবে, এটা নিচে নাও, মাইনাস আছে তো মাইনাসটাকে 7 নিচে নাও, নিচে লিখলে কত হবে 10 টু দি পাওয়ার 7 লিখলে হবে, তার মানে তোমার এখানে কত দাঁড়াচ্ছিল যে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার কত দাঁড়াচ্ছে মাইনাস না কিন্তু 12 দাঁড়াচ্ছে, কেন, কারণ এটা মাইনাসটা উপরে এটাকে উপরে লিখবা প্লাস করে আর এটাকে নিচে লিখবা প্লাস করে, তার মানে 19 থেকে 7 বিয়োগ করে 12 আসলো, এবার একটা হচ্ছে শূন্য দিয়ে ভাগ গুণ করে দাও, গুণ করে দিলে এক ঘর ডান পাশে দশমিক চলে যাবে, তার মানে একটা আসলো কত, একটা শূন্য তো ইউজ করে ফেলেছো এখানে 11 করে ফেলো, তার মানে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 11, বোঝা গেল, বোঝা গেল। নেক্সট কোশ্চেনসে চলো, যে তড়িৎ আধানের মাত্রা কত হবে, ভেরি ইজি, কিউ ইকুয়ালস টু হচ্ছে কি আইটি ফর্মুলা জানা আছে, আই এর মাত্রা আমরা আইই করি এবং টি এর মাত্রা আমরা হচ্ছে কি টি করি সময়, অর্থাৎ আমাদের মাত্রাটা হয়ে গেল তড়িৎ আধানের আইটি, এটা হচ্ছে কি আমাদের আইটি। ঠিক আছে, তবে আজকে এই পর্যন্তই হচ্ছে কি ক্লাসটাকে আমরা শেষ করছি, ভৌতবিজ্ঞানের ক্লাসটা, তোমরা অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট করো যে এর পরের ক্লাসটা হচ্ছে কি তোমরা কোন টপিকের উপর দিতে চাচ্ছ, আমাদের এক্সাম কিন্তু একদম কিন্তু কাছে চলে আসে, 2nd of July আসতে একটা মাসও কিন্তু নেই, এই একটা মাস কিন্তু একদম উঠে পড়ে রাখতে হবে, একদম দারুণভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু করতে হবে, এবং সেই জায়গাটায় আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা করব আমার ভূমিকা রাখার জন্য। ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে কি বিশেষ যে চ্যাপ্টারগুলো তোমাদের প্রবলেম আছে, যেখানে তোমাদের প্রবলেম আছে সেই বিষয়গুলোকে বারবার করিয়ে সেই সমস্যার সমাধান করার পুরোপুরি আমি চেষ্টা করব। গত সপ্তাহে আমাদের ক্লাসেসটা ঠিকঠাক হয়নি, আমাদের হচ্ছে কি লাইভ ক্লাসটা হচ্ছে কি সকালে ঠিকঠাক হয়নি, তবে এখন যদি কোনো কারণবশত যদি আমি লাইভ ক্লাসটা তোমাদের না নিতে পারি, অবশ্যই হচ্ছে কি আমি চেষ্টা করব এইভাবে হচ্ছে কি ভিডিও প্রিভিয়াস রেকর্ড করে তোমাদের জন্য প্রিমিয়ার আর করার জন্য, কিন্তু যাতে তোমাদের পড়াটা রেগুলারভাবে যাতে হয়। সানডে মক টেস্টের সিলেবাস অলরেডি তোমাদের গ্রুপের মধ্যে আমি শেয়ার করে দিয়েছি, সেই সিলেবাসটা দেখো এবং পরবর্তী রবিবারের জন্য পড়ার প্রিপারেশনটা তুমি নাও। ঠিক আছে, আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করি এবং দেখা হচ্ছে আবার আগামীকালকে সকাল 7:30টার দিকে।